গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুশো পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছেন পনেরো হাজার সাতশো ছিয়াত্তর জন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এদিকে উপহার হিসেবে জাপান থেকে কোভ্যাক্সের মাধ্যমে দেশে এলো অ্যাস্ট্রোজেনেকার ছয় লাখ ষোলো হাজার সাতশো আশি ডোজ টিকা বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা নিয়ে বিমান অবতরণ করে এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি আগামী সাত আগস্ট থেকে টিকাদান ক্যাম্পেইন চলাকালীন সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার ভ্যাকসিন ও জেলা উপজেলায় সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার মাওলা বক্স চৌধুরী মজুদ রয়েছে এবং আমরা বিশেষ করে শহরাঞ্চলে আপনারা জানেন যে আমরা মডার্না ভ্যাকসিন দিয়ে বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকায় আমরা এটা দিচ্ছি এবং যখন ক্যাম্পেইন চলবে তখন মডার্না ভ্যাকসিনটি আমরা এটা সিটি কর্পোরেশন এলাকায় দিব এবং সিনোফার্ম ভ্যাকসিনটি আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ে যাবে মানুষ যে দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিল আমরা এই অপেক্ষার করতে হবে না অ্যাস্ট্রোজেন জন্য যারা অপেক্ষা ছিলেন তাদেরকে আমরা ভ্যাকসিনটি দিয়ে দিতে পারবো